তাহলে কিন্তু ওরা 4 লক্ষ কিউসেক মেট্রিক টন জল বেশি রাখ, কিউসেক টন কিউসেক বলে ওদের, তাই তো? কিউসেক ওয়াটার বেশি রাখতে পারে। এই কিছুদিন আগে আমরা ফ্লাড ফেস করেছি, ডিবিসি কালকে আবার 24,000 কিউসেক ওয়াটার জল ছেড়েছে। ঝাড়খণ্ডে বৃষ্টি হলো, তারপর আবার ছাড়বে। বাংলাটা যেন ওদের জল হজম করার একটা জায়গা জায়গা হয়ে গেছে। তার থেকে ডিবিসির ওটা যদি ওরা খননটা ঠিক মতো করে, পলিগুলো ক্লিয়ার করে, তাহলে কিন্তু ওরা 4 লক্ষ কিউসেক মেট্রিক টন জল বেশি রাখ, কিউসেক টন কিউসেক বলে ওদের, তাই তো? কিউসেক ওয়াটার বেশি রাখতে পারে। কলকাতায় অনেক জায়গায় জল জমলেও দেখবেন নেমে যায়। কারণটা কি? আমরা অনেক জায়গা থেকে পলি সরিয়ে দিয়েছি, পাম্পিং সিস্টেমেরও উন্নত হয়েছে, ড্রেনেজ সিস্টেমেরও উন্নত হয়েছে, তাছাড়াও পলি সরানোর কাজটাও আমরা করছি। অনেক সময় একটা বাড়ি তৈরি হচ্ছে, রাস্তায় ইট পাথর ফেলে রাখে, আরে তাতে যে ড্রেনটা বন্ধ হয়ে যাচ্ছে, ফলে ড্রেনের মধ্যে ময়লা জমে জলটা পাস হচ্ছে না। এগুলো যারা তৈরি করেন তাদেরও বোঝা উচিত যে আমি একটু সাইডে রাখি বা আমার সীমার মধ্যে রাখি, যাতে এটা ড্রেন বন্ধ না করে, মানুষের চলাচলে কোনো অসুবিধে না হয়, কেউ পড়ে গিয়ে আঘাত না পায়। এটা তো আমাদের নিজেদের দায়বদ্ধতা। কাজেই এটাই আমার বলার ছিল।